পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে 1948 সালে আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার আদায়ের যে আন্দোলন শুরু করেছিলেন সেই আন্দোলনের পথ বেয়ে তিনি ধীরে ধীরে এদেশের মানুষকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেন। তারই ডাকে সাড়া দিয়ে বাংলার মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় এনে দেন। বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের একটি রাষ্ট্র দিয়েছেন, একটি জাতি হিসেবে মর্যাদা দিয়েছেন, বিশ্ব দরবারে আত্মপরিচয়ের সুযোগ করে দিয়েছেন। তিনি তার নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন বাংলাদেশের শোষিত বঞ্চিত মানুষের জন্য, যে তাদের ভাগ্য তিনি পরিবর্তন করবেন, দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবেন। পাকিস্তানি হানাদার বাহিনী কথাই ছিল মানুষ চাই না মাটি চাই, তাদেরই নির্দেশ ছিল 30 লাখ মেরে ফেলো, তাহলে বাংলাদেশের মানুষ ভয়ে তাদের কাছে আত্মসমর্পণ করবে, এটা ছিল এআইআর বক্তব্য। কিন্তু এআইআর বাঙালিকে চেনে নাই, সে ভেবেছিল এদেশের মানুষকে মারলেই আদমি নেই মাংতা মিট্টি মাংতা হয়ে যাবে, কিন্তু বাংলাদেশের মানুষ নিজের জীবন দিয়ে তার মাটিকেও রক্ষা করেছে, দেশকেও রক্ষা করেছে। আওয়ামী লীগ জনগণের ভোটে আমরা মহাজোটের সরকারে আছি। 2014 নির্বাচন, 2018 নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য, তারা জানে নির্বাচনে জিতবে না কিন্তু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। 2014 নির্বাচনে অংশগ্রহণ করবে না, 2013-তে সেই হেফাজত বসিয়ে তাদেরকে দিয়ে ক্ষমতা দখল করাবে, তারপর লাগলো হলো অগ্নিসন্ত্রাস, জীবন্ত মানুষগুলিকে আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করা, যাদের ভিতরে এতটুকু মনুষ্যত্ব আছে তারা কি এইভাবে সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করতে পারে আপনারা বলেন? আজকে যারা এই পোড়া শরীরে এখনও বেঁচে আছে কি মানবেতো জীবন যাপন করছে, এটা কি দেশবাসী দেখে না? আজকে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় যা বিএনপির আমলে মাত্র $343 মার্কিন, আজকে তা 2,824 মার্কিন ডলারই আমরা উন্নীত করতে সক্ষম হয়েছি। আমাদের জিডিপি এবং অর্থনৈতিক অবস্থান এখন সারা বিশ্বে 35তম বলে আজ আন্তর্জাতিক স্বীকৃতি আমরা পেয়েছি। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষের জন্য আমরা উন্নয়ন করেছি। সারা বিশ্ব করোনা ভাইরাস ইউক্রেন যুদ্ধের পর যখন সারা বিশ্বব্যাপী খাদ্য মন্দা, সারা বিশ্বব্যাপী খাদ্যের জন্য হাহাকার, অর্থনৈতিক মন্দা, আল্লাহর রহমতে বাংলাদেশে সেই অবস্থা নাই। অন্তত বাংলাদেশের মানুষের, একেবারে গ্রামের মানুষেরও খাওয়া পাওয়ার ব্যবস্থা আমরা করে দিচ্ছি, আমরা বিনা পয়সায় খাবার দিচ্ছি, আমরা 1 কোটি মানুষকে পারিবারিক কার্ড দিয়েছি, আমরা ভর্তুকি দিয়ে বেশি দামে চাল কিনে কম দামে তাদেরকে দেওয়া শুরু করেছি, প্রত্যেকটা মানুষের জন্য খাদ্য কষ্ট না হয়। এবং আপনারা জানেন যে এবার আমরা রমজানের সব সময় আমরা একটা ইফতার পার্টি করতাম, এবার আমরা ইফতার পার্টি না করে সমস্ত টাকা এবং খাদ্য সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা মানুষের কল্যাণে কাজ করি। 7ই মার্চের ভাষণে জাতির পিতা বলেছিলেন কেউ দাবায় রাখতে পারবে না, বাংলাদেশকে দাবায় রাখতে কেউ পারে নাই, ভবিষ্যতেও পারবে না। 21 বছর আর এরপরে বিএনপির 2001-এর থেকে তত্ত্বাবধায়ক সরকার পর্যন্ত 2008, এই 29 বছর ছিল বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায়। সেই কালো মেঘ কেটে আমরা আজকে বাংলাদেশের মানুষের জন্য নতুন সূর্যের আলো নিয়ে এসেছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে, আলোর পথের যাত্রা শুরু করেছে, বাংলাদেশ সেই পথেই চলে যাবে। আমি শুধু দেশবাসীকে বলবো এবং আমাদের আওয়ামী লীগ নেতাকর্মীকে বলবো, বাংলাদেশের মানুষের যে আস্থা বিশ্বাস আজকে সৃষ্টি হয়েছে, সে আস্থা বিশ্বাস নিয়েই যেন এদেশের মানুষ এগিয়ে চলে, কারো ওই মিথ্যা কথা যেন বিভ্রান্ত না হয়। যে অবৈধ শক্তি 75-এ 15ই আগস্ট জাতির পিতাকে হত্যা করে ক্ষমতা এসেছিল, তাদের কোনো প্রেতাত্মা যেন আবার বাংলাদেশের মানুষের এই স্বাধীনতা নস্যাৎ করতে না পারে, আবার মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, তার জন্য আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠন এবং দেশের জনগণ অতন্দ্র প্রহরীর মতো সকলকে সজাগ থেকে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। আজকে সারা বিশ্ব বাংলাদেশকে বলতে বাধ্য হয় বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, বাংলাদেশ এখান থেকে আর পিছিয়ে হাঁটবে না, অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশ এগিয়ে যাবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। দেশ বিদেশের সব খবর জানতে ভিজিট করুন www.inews.news।
ভাবনার মুক্ত বাতায়ন। ফলো করুন আই নিউজের ফেসবুক পেজ ও টুইটার, জয়েন করুন ফেসবুক গ্রুপ, সাবস্ক্রাইব করুন iNews.News এর ইউটিউব চ্যানেল।